আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সামনে আরেকটি হেলমেট নিয়ে আসলাম এবং আরেকটি ব্র্যান্ডের হেলমেট নিয়ে আসলাম। এটা হচ্ছে হলো টর্কের হেলমেট, টর্কের এটা হচ্ছে হাফ ফেস হেলমেট। এই হেলমেটটি আপনারা দেখছেন একটি ক্লিন ভাইজর আছে এবং সাথে একটি সানভাইজারও আছে। তো এই সানভাইজার দিয়ে আপনারা রোদে যখন গাড়ি চালাবেন তখন এটা খুব ভালো একটা উপকার করবে। রোদে গাড়ি চালাতে গেলে আপনারা যখন চোখের ভিতরে রোদের আলোটা লাগবে না, সরাসরি রোদের যে আলোটা পড়ে ওটা তখন চোখে লাগবে না, এবং এটা দিয়ে আপনারা তখন বাইক ভালোভাবে চালাতে পারবেন। এবং এই ক্লিন ভাইজারটা রাত্রে আপনারা খুব ভালোভাবে চালাতে পারবেন। এবং এটা ক্লিন কিন্তু এটা সলিড ক্লিন না, একটা হালকা একটু কালার আছে, একটু কালারিং এটা একটা ভাইজার। তো এটা আপনারা অনেকগুলা কালারে পাবেন এবং অনেকগুলা গ্রাফিক্সে পাবেন। এবং এটা হচ্ছে হইলো ম্যাট কালার এবং সলিড ব্ল্যাক ম্যাট কালার। এটা গ্লসি কালারও পাওয়া যায়। তো আমি এটা ম্যাট কালারে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন কালার এবং বিভিন্ন গ্রাফিক্সের ডিজাইনও নিতে পারেন। তো এটা আপনারা দেখছেন, এটা কিন্তু ISO সার্টিফাইড একটা হেলমেট, এবং এটা কিন্তু গ্রাম হয়েছে হইলো 900 ± 50 গ্রাম এবং বাংলাদেশের QC পাস দেওয়া। তো এটা যে প্যাডিং সিস্টেমটা, এটার ভিতরের প্যাডিংটা, এটা কিন্তু ওয়াশেবল প্যাডিং। প্যাডিংগুলো কিন্তু চাইলে আপনি খুলতে পারেন, এই যে খোলা যায় এই প্যাডিংগুলো, ঠিক আছে? তো এই প্যাডিংগুলো আপনারা চাইলে খুলে ওয়াশ করতে পারবেন। এবং প্যাডিংগুলো হয়েছে অনেক সফট, অনেক নরম, ঠিক আছে? ভিতরের এটাও চাইলে আপনারা খুলতে পারবেন, এটা সব পুরোটা খোলা যায়। তো এটাতে আপনারা দেখছেন বাতাস যাওয়ার জন্য দুইটা ভেন্টিলেশন আছে উপরে। এই ভেন্টিলেশনগুলো ভালো কাজ করে, বাতাস ভিতর দিয়ে ঢুকে আপনার মাথা মাথা ঠান্ডা রাখতে পারবো এই দুইটাই খোলা রাখলে। কিন্তু বাতাস ঢুকাচ্ছে, ধুলামাল একটু বেশি ঢুকে, তার জন্য বন্ধ রাখাই ভালো। বাতাস চাইলে আপনারা ভাইজর খোলা বাতাস খেতে পারেন। মাঝে মধ্যে বৃষ্টির দিনে অনেক সময় এই ভেন্টিলেশন খোলা থাকলে বৃষ্টিতে পানি ঢুকা পুরো হেলমেটটাই ভিজে যায়, যেমন আজকে ভিজে লাগছে। তো এই হেলমেটের সেফটি ব্যাপারটা হইলো, এটা এত একটা সেফটি না। তো আপনারা যখন চলাচল করেন, আপনি একজন রাইডার, তো আপনার পিছনে একজন পিলিয়ন থাকে, পিলিয়নের জন্য এই হেলমেটটা হচ্ছে বেস্ট। পিলিয়ন আপনার পিছনে বসবো এবং তার জন্য একটা ছোটোখাটো একটা হেলমেট আপনার সাথে থাকবো, এবং পিলিয়নের জন্য মোটামুটি একটা ভালো একটা সেফটি দেয় এটা। তো আপনার পিলিয়ন যদি পড়া যায় রাস্তায়, যদি আপনি পরার পরে এমনি মাথাটা আর কি মোটামুটি সাপোর্ট দিব, কারণ এটা প্রাইসটাও বুঝতে পারবো, প্রাইস অনুযায়ী জিনিসের মানে হ্যাবিটা বোঝা যায়, কোয়ালিটিটা বোঝা যায়। প্রাইসটা যেমন নেবো কোয়ালিটিটাও তেমন নেবো। তো এটার প্রাইসটা আবার তেমন একটা বেশি না। এবং এটা আমি কিনছি কোথার থেকে, এটা হইলো আমি যখন বাইক কিনছি তখন সুজুকি আমার বাইকটা, তা আমি সুজুকি শোরুম থেকে যখন এইটা আমি কিনছিলাম। তো এমনি এটার দাম আপনারা অন্যান্য জায়গায় একটু কমই পাইবেন, কিন্তু সুজুকি শোরুমে ওরা একটা দাম একটু বেশি রাখছে। আমি এটা কিনছিলাম 1800 টাকা দিয়ে, আপনারা চাইলে অন্যান্য জায়গায় এটা 1500 টাকা অথবা আরও কমও পাইতে পারেন, ঠিক আছে? এখন দাম কত আছে আমি তা জানি না, এবং কত দাম হয় না হয় এটা আপনারা কমেন্টসে জানেন, এবং কোথা থেকে কিনছেন চাইলে একটা আপনারা কমেন্টসও জানাতে পারেন। আপনারা যারা হেলমেট দিয়ে ব্লগ করতে চান, হেলমেটে মোবাইল হোল্ডার অথবা মোবাইল ক্ল্যাম্প লাগে করার ইচ্ছা আছে, আপনারা এই হেলমেটটা কিন্তু দিয়ে ব্লগ ট্লগ করতে পারবেন না, কারণ এটা হয়েছিল হাফ ফেস হেলমেট, এটা আপনারা মোবাইল হোল্ডার লাগাইতে পারবেন না। তো ওইটা যারা করতে যেতেছেন এই হেলমেট কিনবেন, এটা বুঝলা যান, কারণ এটা ধরবো না। এটা হয়েছিল শুধু একটা হাফ ফেস হেলমেট, এবং এটা পিলিয়ন অথবা আপনি মানে ছোটোখাটো রাইড দেন ওই ক্ষেত্রে আপনারা এই হেলমেটটা ব্যবহার করতে পারবেন। এখানে এই বিদায় হচ্ছি আপনাদের সাথে, এবং এই হেলমেটটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই বলবেন, কমেন্টসে জানাবেন, এবং পাশেই থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। তো আজকের জন্য এখানে বিদায়, আসসালামু আলাইকুম।